ওয়েলকাম টু এক্সাম টিউটোরিয়াল। এবার একটি জবের নোটিফিকেশন বেরিয়েছেন, যেটি নিয়োগ করা হবে নোয়েডা মেট্রো রেলওয়েতে। বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। এই ধরনের জব নোটিফিকেশন ছাড়াও অন্যান্য পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষার এখানে ক্লাস করানো হয়। বিস্তারিত তথ্যে আসি, নোয়েডা মেট্রো রেলওয়েতে নিয়োগ করা হবে, যে নিয়োগটা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেশন কন্ট্রোলার, স্টেশন মেনটেনার, অ্যাকাউন্ট ইত্যাদি পদে নিয়োগ করা হবে। যে নিয়োগটি করা হবে সেই নিয়োগটি আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 22 জুলাই টু 21শে আগস্ট, অর্থাৎ 22 তারিখ থেকে 21শে আগস্ট পর্যন্ত এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি খোলা থাকবে, সেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এটি বলে রাখি, এটি সম্পূর্ণ অল ইন্ডিয়া জব, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ স্টেশন কন্ট্রোলার, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 9টি। সিআরএন, পদের সংখ্যা দেওয়া আছে 14টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি আছে 12টি। জুনিয়র মেকানিক্যাল, ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 4টি পদ। এইভাবে কয়েকটি অনেকগুলি পদ দেওয়া আছে এবং সব থেকে বেশি পদ দেওয়া আছে মেনটেনার ইলেকট্রনিক্সে, 90টি পদ দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি সংখ্যা আছে 199টা। এবার এখানে স্যালারি সংখ্যাটা দেওয়া আছে, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য পার মান্থ দেওয়া আছে 30,000 টাকা, স্টেশন কন্ট্রোলের জন্য 35,000 টাকা পার মান্থ, যেটি ফিক্সড। এছাড়াও দেওয়া আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 30,000 টাকা। এইভাবে সমস্ত পদের বেতন দেওয়া আছে। এবার দেখে নেওয়া যাক এজ লিমিট, এজ লিমিট হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, এবং বয়সের হিসাবটা করবেন 1 জানুয়ারি 2019 পর্যন্ত নিয়ে হিসাবটা করবেন। এবার রিল্যাক্সেশন, বয়সের রিল্যাক্সেশন, এসটি এবিসিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর পাবে, পিডব্লিউডি ক্যান্ডিডেট 10 বছরের জন্য ছাড় পাবে। এবার দেখতে, এবার এডুকেশন কোয়ালিফিকেশন যেটি চালা আছে, স্টেশন কন্ট্রোলারের জন্য ব্যাচেলার অফ ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ তাকে সায়েন্স স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, কিংবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিকের ওপর বা টেলিকমিউনিকেশনের ওপর। সিআরএ, এর হচ্ছে যেটা দেওয়া আছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে, মানে যে কোনো আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকেই হোক, সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে তোমরা দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোডও করতে পারবে। সেখান থেকে পুরোটা দেখে নেবে, যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে বিবিএ বা বিসিএ ডিগ্রি থাকলেই হবে। এবার সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে তোমাকে এক্সাম দিতে হবে, তারপর ইন্টারভিউ। অ্যাপ্লিকেশন ফি যেটা চাওয়া হয়েছে 675 টাকা, এটা হবে জেনারেলদের জন্য। এছাড়াও এসটি, এসসি, পিএইচ এদের জন্য 500 টাকা করে লাগবে। জব লোকেশন দেখতে পাচ্ছে নোয়েডা, ইউপি। আর অনলাইনে সাবমিশন অর্থাৎ রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে 22শে জুলাই থেকে, এবং ডেটটি ক্লোজ হবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে 21শে আগস্ট। কীভাবে অ্যাপ্লাই করবে, এই যেখানে দেওয়া আছে এই লিঙ্কে দিতে হবে। দুটো লিঙ্ক দেওয়া আছে, www.becil.com অথবা www.nmrcnoida.com, এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া আছে, এখানে ক্লিক হয়, এখানে ক্লিক করে তোমরা পিডিএফ আকারে নোটিশটি ডাউনলোড করতে পারবে। আর অ্যাপ্লাই লিঙ্ক, এখানে গিয়ে সরাসরি এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আজ এ পর্যন্তই। আর আপনাদের কাছে আবার বলি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, তারা এটি সাবস্ক্রাইব করুন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, এবং বন্ধুদের মাঝে এরকম